বাংলাদেশে অবস্থিত ভারতীয় 5টি ভিসা আবেদন কেন্দ্রে কিন্তু এই মুহূর্তে আবেদনপত্র গ্রহণ শুরু হয়ে গেছে। শুধুমাত্র নন ট্যুরিস্ট ভিসায় যারা আবেদন করেছিলেন, অর্থাৎ মেডিকেল ভিসা, স্টুডেন্ট ভিসা এবং ডাবল এন্ট্রি ভিসা, এই 3 ক্যাটাগরির ভিসার কিন্তু অনুমোদন শুরু হয়ে গেছে, অর্থাৎ আবেদনপত্র গ্রহণ করছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এই মুহূর্তে আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওহাব ট্রাভেলার, সঙ্গে আছে আমি আব্দুল হব। বরাবরের মতোই ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশনের আপডেট জানানোর জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। বলে রাখি বন্ধুরা, বাংলাদেশের 5টি ভিসা আবেদন কেন্দ্রে অলরেডি ভিসা আবেদন গ্রহণ শুরু করেছে, অর্থাৎ আগে যারা আবেদন করে রেখেছিলেন, যে সময়ে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলি সাময়িক সময়ের জন্য বন্ধ রাখে, তার পূর্বে যারা আবেদন করেছেন সেই সমস্ত আবেদনপত্রগুলি কিন্তু তারা এই মুহূর্তে গ্রহণ শুরু করেছে। অর্থাৎ যাদেরকে মেসেজ দিচ্ছে তারা কিন্তু গিয়ে জমা করতে পারছে এই ভিসা আবেদন কেন্দ্রগুলোতে। ভিসা আবেদন কেন্দ্রগুলো হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট এবং খুলনা। এই 5টি প্লেসে কিন্তু অলরেডি ভিসা আবেদন গ্রহণ শুরু করেছে, যেহেতু আশা করি আস্তে আস্তে সমস্ত ভিসা আবেদন কেন্দ্রগুলোতেই এই কার্যক্রম শুরু করবে। সো আপনাদেরকে আপডেট দেওয়ার জন্যই দ্রুত এই ভিডিওটি করা। আশা করি যারা ভিসা আবেদনপত্র জমা নিয়ে চিন্তায় ছিলেন, যারা আবেদন করে বসে আছেন, আস্তে আস্তে আপনাদের অপেক্ষার অবসান ঘটবে। বলে রাখি কিন্তু কোনো ট্যুরিস্ট ভিসার আবেদন এই মুহূর্তে গ্রহণ করছে না, শুধুমাত্র জরুরি যে সেবাসমূহ রয়েছে সেই আবেদনগুলোই কিন্তু গ্রহণ করছে। যে সমস্ত প্রবাসী ভাইয়েরা অ্যাম্বাসি ফেস করতে যাবেন তাদের ভিসাগুলো জমা নেওয়ার চেষ্টা করছে, অর্থাৎ ডাবল এন্ট্রি ভিসা, মেডিকেল ভিসা এবং স্টুডেন্ট ভিসা, এই 3 ক্যাটাগরির ভিসায় কিন্তু তারা অনুমোদন করছে এই 5টি আবেদন কেন্দ্রগুলোতে। সো এমনই একটি নোটিশ কিন্তু দিয়েছে তাদের ওয়েবসাইটে। সো চলুন একবারে নোটিশটা আমরা দেখি সেখানে আসলে কি বলা হচ্ছে। বন্ধুরা, আইভ্যাকের ওয়েবসাইটে ঢুকলেই এখানে তারা একটি পপ আপ নোটিশ দিয়েছে, সেটা দেখতে পাচ্ছি আমরা। IVACs at 5 locations, namely Dhaka, Chittagong, Rajshahi, Sylhet and Khulna, have started offering limited appointment slots for Bangladeshi nationals requiring urgent medical and student visas. In addition, these 5 IVACs centers have also opened limited appointment slots for urgent cases where Bangladeshi students and workers need to travel to third countries and for which they already have visa appointments with foreign embassies in India. Please note that these services will remain limited in nature until IVAC resumes its normal operation at a later date. Thank you for your understanding. নতুন করে কিন্তু কোনো আবেদন গ্রহণ করছে না, শুধুমাত্র যারা পূর্বে আবেদন করেছিলেন মেডিকেল ভিসা, স্টুডেন্ট ভিসা এবং ডাবল এন্ট্রি ভিসা, এই 3 ক্যাটাগরির ভিসা অ্যাপ্লিকেশন কিন্তু অলরেডি জমা নিচ্ছেন। অর্থাৎ যারা আবেদন করে রেখেছিলেন এখন কিন্তু SMS দিয়ে আপনাদের আবেদনপত্রগুলো গ্রহণ শুরু হয়েছে। বন্ধুরা, এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছিলেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন খুব সহজে পেতে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার Facebook পেজ এবং Instagram আইডির লিঙ্ক, সেখানেও যুক্ত হওয়ার আমন্ত্রণ রইল। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরে কোনো পর্বে। সে পর্যন্ত বিদায় নিচ্ছি আমি আব্দুল হাব। আল্লাহ হাফেজ।